মামা, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি একটি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি মেসেজ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার, জি, যে সর্বোচ্চ মানে ক্ষমতার অধিকারী, তো ও ছোট মানুষ, ও কোনো একটা মেসেজ দিতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তো তুমি কন্টিনিউ করো। আমার হাত জোড় করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই চাওয়া যে আমার দাদার শেষ ইচ্ছা, যেটা আমার দাদা পূরণ করতে পারেনি, আপনার কাছে বলার সেটা কথা ছিল, শুধু আপনিই পারবেন এটা। আপনার হচ্ছে মেইন মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করছে তাদের থেকেও। শুনেন, দেশ স্বাধীন করা একটা ব্যাপার আর দেশের স্বাধীনতা ধরে রাখা আরেকটা ব্যাপার। আজকে যদি আমাদের দেশের প্রবাসী না থাকতো, আজকে যদি এরা রেমিটেন্স না পাঠাইতো, আমাদের দেশ দেউলিয়া হয়ে যাইতো, তাই না? তাহলে দেশ স্বাধীন করে লাভটা হলো কি? আমার কথা হচ্ছে যে দেশ স্বাধীন করছে তাদের জন্য সালাম, যারা প্রবাসে কাজ করতেছে এরা হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা যদি ভাতা পায় দেশকে ধরে রাখার জন্য, এই স্বাধীনতা ধরে রাখার জন্য যারা কষ্ট করতেছে প্রবাসের মাটিতে, তাদেরও ভাতা দিতে হবে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো মামা? আমি ভালো আছি মামা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ক্যামেরার সামনে কে আছে। আমি ফার্স্ট টাইম এভাবে কথা বলতেছি কারো সাথে, কারণ হচ্ছে আমার প্রাণ প্রিয় একজন মানুষ, যার দাদুর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতো, আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছেন ওর পুরো পরিবার নিয়ে আমাদের বাসায় বেড়াতে। তো আজকে আমরা হচ্ছে, আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহে 3 দিন রান্না করি। তো আমাকে সকালবেলা ঘুম থেকে উঠাইছে, উঠাই কি বলছো মামা একটু বলো, এবং আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা সালাম রইল। হ্যাঁ হ্যাঁ, কি বলছো আমাকে বলো তো। সবাই তোমার তো জানোই যে মামা, তুমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে 3 বার প্রবাসী ভাই বোনদেরকে তুমি খাবার দাও। তো আমি চিন্তা করলাম যে এইবার হচ্ছে আমার স্পন্সর থেকে আমি খাওয়াবো, মানে আমি আর তুমি রান্না করব, দেন হচ্ছে আমরা সবাইকে হাতে তুলে দেব। তো দেখেন, আমি প্রবাসীদের কিছু সংখ্যক, এখানে কারো পরিবার নাই, তো এখানে কারো পরিবার নাই, এজন্য পরিবারের খাবার খেতে পারে না, মেসে খায়। আমরা একটা ঘরোয়া খাবার রান্না করি, 10 জন, 20 জন, 15 জন, 5 জন, যা পারি, প্রত্যেক সপ্তাহে 3 দিন করি, যতটুক পারি আমি নিজের হাতে রান্না করি। তো ও ছোট একটা মানুষ, ও আমাকে ঘুম থেকে উঠে বলতেছে মামা আজকে আমরা দুজনে রান্না করব, প্লাস নিজের হাতে গিয়ে আমরা খাবার বিলি করব। পরে আমি ওকে বললাম কি করব, তো আমাকে বললো যে মামা আমরা ইলিশ পোলাও করব। তো অ্যাকচুয়ালি ইলিশটা ওরা বাংলাদেশ থেকে নিয়ে আসছে, ওর আম্মু 4টা ইলিশ মাছ নিয়ে আসছে অনেক বড় বড়। তো ও বললো কি ইলিশ পোলাও। পরে আমি ভাবলাম আসলে এটা কিন্তু ঠিক, ইলিশ মাছ কিন্তু মেসে দেয় না, আর বাংলাদেশ থেকে খুব কমই যারা বিজনেস করে তারাই নিয়ে আসে ইলিশ মাছ, যারা একটু ভালো পর্যায়ে আছেন। তো আজকে আমরা যতটুকু পারি আমরা ইলিশ মাছ রান্না করব, যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে তুমি বললা যে তুমি কি বুঝো যে আমি যে প্রবাসী, প্রবাসী যে মানে কি, প্রবাসীরা বিদেশে কেন আসে, আমরা কেন প্রবাসে থাকি, এটা কি তুমি জানো? হ্যাঁ অবশ্যই মামা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলবো। অনুমতি তুমি আমার মানে মা, তুমি বলতে পারো যে কোনো কিছু বলো। মামা আমরা কি আগে রান্না করব নাকি আগে কোনো কথা মানে বলতে চাও? আমরা কথা বলে দেন আমরা হচ্ছে একসাথে। ওকে 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 বল। তো আমার দাদু যখন মানে আমার দাদুর শেষ ইচ্ছাই ছিল যে যে এই যে প্রবাসী পরিবার সরি, যাই হোক তুমি বলো, তুমি তুমি তো অনেক বড় মানুষ না যে তোমার সেইভাবে গুছিয়ে কথা বলতে হবে। মানুষ ভুল ধরার জন্য বসে থাকে বেশিরভাগ মানুষ, তো ওইটার দিকে তাকাইলে হবে না। তুমি যেটা ভুল করবা সেটাই তুমি শিখতে পারবা। কি ভাই, আপনারা যারা দেখতেছেন, একটা মানুষ যখন ভুল করবে ভুল থেকেই অনেক কিছু শেখার থাকে। হ্যাঁ, পরিবার, তারপর হচ্ছে আত্মীয় স্বজন ফেলে এত কষ্ট করে বিদেশে হচ্ছে কাজ করতে আসে, আমার দেখে কষ্টও লাগলো আমি যখন আসলাম। তো মানে তারা পরিবার এত কষ্ট করে ফেলে এসে তারা দিন রাত কষ্ট করছে,
আর টাকাটা যদি তাদের পরিবার একটু ভালো করে থাকতে পারে, তাই ওরা দিন রাত কষ্ট করছে, কষ্ট করেই যাচ্ছে। তারপরে যখন তারা তাদের শেষ বয়সে আসে, তখন তো মানে 15-20 বছর কাজ করে তখন তো ওরা একটা রিটায়ারমেন্টে চলে আসে। তো তখন যখন ওরা তারা তাদের দেশে যায়, বাংলাদেশে যায়, তখন ওদের তো কিছু থাকে না। এই গল্পটা আমি একটু তোমার কথা মাঝখানে, এই গল্পটা কি তুমি নিজে উপলব্ধি করছো নাকি কেউ তোমাকে বলছে কিংবা কার কাছে শুনছো? আমি আমার আব্বু বলেছিল, আর হচ্ছে আমার দাদার ইচ্ছাও ছিল যে এই যে এত কষ্ট করে যে প্রবাসীরা এত কষ্ট করে কাজ করে তাদের পরিবারের জন্য, তারা তো পরে রিটায়ারমেন্টের সময় এত বছর কাজ করে মানে কাজ করে তখন তোদের শেষ বয়সে কিছু থাকে না। এটা সত্যি, এটা মা একদম সত্যি কথা বলছো। কারণ কি, যখন 20 বছর কাজ করে এরা, তুমি দেখো 4-5 বছর পরে বাড়িতে যায় এরা, এক মাস 2 মাস থাকে হয়তো বা, তো 20 বছরে ধরো 5-6 বার বাড়িতে যায় এরা, কিন্তু ফ্যামিলিকেও পায় না। সত্যি কথা এটা, এরা এদের পরিবারটাকেও কিন্তু পায় না, এরা পরিবার থেকেও বঞ্চিত হয়ে যায় প্রত্যেকটা প্রবাসীরা। এই ভিডিওটা আমার মনে হয় ওনাদের শরীরের পশম খাড়ায় যাবে। কারণ হচ্ছে কি যে এরা মা 20 বছর ভিতরে 5-7 বার বাড়িতে যায়, এদের পরিবারটা যাদের সাথে বড় হয়েছে, মা বাবা ভাই বোন কেউ কে পায় না, কারো ভালোবাসা থেকে বঞ্চিত হয়, সারা জীবন কষ্ট করে পরিবারকে খাওয়ায়, পরিবারের পিছনেই ছুটে। এটা সত্যি কথা মা। জি মামা, মানে কথাটা আমার শুনেও নিজেও কষ্ট লাগে। আর আমি আমার আব্বুর কাছ থেকে শুনেছি যে প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের দেশের 50% চলছে, ওদের যে ঘামের কষ্টের জন্য আমাদের দেশ এখনো চলছে। আমি চিন্তা করি যদি ওরা আমাদের দেশের জন্য যদি কাজ না করতো, তাহলে আমাদের দেশ কি হতো? এটা ও ছোট মানুষ, আমি জানি না, ওর বাবা ওকে বলছে সেজন্য হয়তো ও জানছে। তবে যে কথাটা ও বলছে, আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশের একটা অংশ চলে, বাংলাদেশের একটা অংশ আমাদের প্রবাসী ভাইদের যে রেমিটেন্স, এটা দিয়ে বাংলাদেশের একটা অংশ চলে। কিন্তু কেউ কি কখনোই ছোট্ট একটা বাচ্চা যেভাবে কথা বলতেছে এইভাবে ভাবছেন? ভাবেন নাই। প্রবাসী নিয়ে কেউ কথা বলে? বলে না। তো আমি অবাক হচ্ছি, ও ছোট মানুষ আসলে, ও দাদু। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সাথে আমার একটা মানে খুব আন্তরঙ্গ সম্পর্ক ছিল, খুবই আমাকে আদর করতো। তো যাই হোক, তোমার কাছে ফিরে যাই, বলো। জি মামা, আমার শুধু মানে প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই চাওয়া যে যখন ওরা শেষ বয়সে এসে রিটায়ারমেন্ট করে, তখন তো তাদের কাছে আর কিছু হাতে থাকে না, তারা সব তো তাদের পরিবারকে দিয়ে গিয়েছে। তারপর বাসায় এসে দেখে যে পরিবার চলে গিয়েছে, তাদের ছেলে মেয়ে আলাদা হয়ে গিয়েছে, ওদের বাড়িটাই আলাদা হয়ে গিয়েছে, তখন এসে তাদের কোনো কিছু থাকে না শেষ বয়সে। শেষ বয়সে এসে তো আমার কাছে মানে প্রধানমন্ত্রীর কাছে আর যারা হচ্ছে মন্ত্রী আছে, আমাদের সম্মানীয় মানুষজন আছে, তাদের কাছে আমার এটাই চাওয়া যে এই যে এত কষ্ট করে যে আসে, তারা যদি একটা ভাতা পায় যেটাতে ওরা একটু ঢাল মানে ডাল ভাত খেয়েও ওরা থাকতে পারে, ওদের অ্যাটলিস্ট রাস্তায় গিয়ে হাত পাততে যদি না হয়। জানি না আপনাদের হাতের পশম দাঁড়িয়ে গেছে কিনা, এটা আমি জানি না, কিন্তু আমার হাতের পশম দাঁড়িয়ে গেছে ওই বাচ্চা একটা মেয়ের কথা শুনে। আমি যতটুকু ওর কথায় বুঝলাম যে 20 বছর 15 বছর একটা মানুষ কষ্ট করে যখন প্রবাস থেকে বাংলাদেশে কিংবা তার মাটিতে ফিরে, তখন দেখে গিয়ে ছেলে মেয়ে আলাদা হয়ে গেছে, সে যে টাকা পাঠাইছে টাকা পাঠানো তার ভাইয়ের নামে, তার ছোট ভাইয়ের নামে, বড় ভাইয়ের নামে সম্পত্তি করছে, তার বাবা মা কিংবা সবাই ভালো আছে, শেষ বয়সে যে কিন্তু সে ওই ওইখানে কিছুই পায় না। দিন শেষে শেষ বয়সে সে যে কষ্ট করবে তার ওরকম শক্তিও থাকে না, কারণ তার পুরো শক্তিটা প্রবাস জীবনে কাম করে, কাম কাজ করে সে এসেছেন। তো বৃদ্ধ বয়সে ওর একটা ইচ্ছা, আমি মনে করি যে আমি যেটুকু তুমি বলেছো সেটা আমার মনে হচ্ছে, তুমি চাচ্ছ একটা ভাতা, মানে হচ্ছে একটা পেনশিয়ানের মতন 20 বছর কাজ করে যারা যাবে, কিংবা ধরেন যার বয়স 45 কিংবা 50,
50 বছর। তো এরা যখন যাবে বয়স অনুযায়ী চাচ্ছো যে একটা বয়স পূর্ণ হয়ে গেলে এনাদের একটা ভাতা, তার মানে কারো কাছে যেন হাত পাততে না হয়। মনে করেন যে 5,000 টাকা কিংবা 7,000 টাকা যদি একটা প্রবাসী ভাইরা দেশে গিয়ে একটা ভাতা পায়, এই প্রবাসী ভাইরা অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে, মানে কারো কাছে হাত পাতা লাগবে না। আপনি একটা কথা মনে রাখবেন, কেউ যদি কোনো মানুষ রাস্তায় থাকে, তার পেটে যদি ভরা থাকে কিংবা সে যদি খাবার পায় তো সে বেঁচে থাকতে পারে। তো অনেক মানুষের প্রবাস থেকে, যখন অনেক মানুষ প্রবাস থেকে যায় বাংলাদেশ, অনেক ভাইরা আছেন রাস্তাঘাটে, হ্যাঁ অনেক ধরনের অনেক প্রবলেমে থাকে প্রবাস থেকে গিয়েই। আমরা দেখি প্রবাস থেকে যাওয়ার পরে অনেক মানুষ অনেক ধরনের প্রবলেমে পড়ে, তার জমি আরেকজনের কাছে একজন নিয়ে যায়, তার হচ্ছে বড় ভাই কিংবা তার ছোট ভাইয়ের নামে তার জমি হয়ে যায়। যারা প্রবাসে থাকে, আমি ওর আগেও বলেছি, যারা প্রবাসে থাকে তারা হচ্ছে এতিমের মতন, ও ছোট মানুষ একটু একটা কথা বলছে, যারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে প্রবাসে এসে কাজ করে। এই যে পরিজন পরিবার সব কিছু ছেড়ে যে প্রবাসে এসে কাজ করে, দেখেন এতিমের মতন কেন বলি, নাই মা নাই বাবা নাই চাচা নাই ছোটবেলার খেলার সাথী নাই ছেলে নাই মেয়ে নাই বউ, সবাই ভালো বাসা থেকে বঞ্চিত। এইখানে যদি কারো একটু জ্বর হয়, প্রবাসে যদি কারো একটু জ্বর হয়, মাথায় পানি ঢেলে দেওয়ার জন্য লোক থাকে না। কেন জানো মা? কারণ 10 জন কাজ করে একটা রুমে, 10 জনের 9 জন অফিসে যাচ্ছে কিংবা কোনো কাজ করতে যাচ্ছে, তো ও তো একাই বসে থাকে, ও জ্বর হয়েছে, মাথায় পানি ঢেলে দেওয়ার জন্য লোক থাকে না। আমরা যারা প্রবাসে থাকি, তাদের মা বাবা তাদের ভাই বোন তাদের আত্মীয় স্বজন প্রথমে কি বলে জানেন? ফোন করে, কই ফোনটা তো পাঠাইলা না, কই অমুক জমিটা কিনছে এই টাকাটা বাকি আছে এখনো তো দিলা না, কিস্তির টাকাটা পাঠাও আগে। কেন? প্রথম ফোন করে তো এই কথাটা বলা যেতে পারে যে বাবা তুমি খেয়েছো, কিংবা আপনার মামা তুমি খেয়েছো কিনা, তুমি ভালো আছো কিনা, তোমার শরীর ঠিক আছে কিনা। কিন্তু না, ওর যে দাবিটা ছোট মানুষ, তো দাবিটা তো তোমার না, মনে হয় তুমি বাবা না দাদার কথা বললা। জি আমার দাদার, হ্যাঁ ওর দাদার ইচ্ছা ছিল, হ্যাঁ ওর দাদার ইচ্ছা ছিল যে যেহেতু ছোট মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি করছে, আমি চাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওটা পৌঁছাবেন, যে এই ছোট্ট একটা মানুষ, ওর ইচ্ছা, ওর দাদার ইচ্ছা, ওর বাবার ইচ্ছা, এটা আমার ইচ্ছা, সকল প্রবাসীর ইচ্ছা, এটা যেন পূরণ হয়। সকল প্রবাসীর হয়ে, যেহেতু আমি একটা কথা বললে, লুবাবা একটা কথা বললে মানুষ দেখে, কম বেশি আমাদের মানুষ ভালোবাসে, তো যেহেতু আমাদের মানুষ দেখে, তো আমাদের ইচ্ছা এখন, এটা সকল প্রবাসীর ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে যতগুলো প্রবাসী ভাইরা রিটায়ারমেন্ট করবে, প্রবাস থেকে যাবে 10 বছর 15 বছর 8 বছর পরে, সবগুলো ভাইদের হয়ে আমি রিকোয়েস্ট করব, এটা আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে এই যে ও ছোট মানুষ একটা ভাতার কথা বলছে, সেটা হোক 5,000 টাকা হোক না 7,000 হোক না 10,000 টাকা, যাতে সে ডাল ভাত কে বেঁচে থাকতে পারে, যাতে কারো, ও একটা কথা বলছে এটা খুব হৃদয়ে লাগছে, যাতে কারো কাছে হাত না পাততে হয়। তো তোমাকে অনেক ধন্যবাদ, আমি আসলে রান্না করার উদ্দেশ্যে আমরা এখানে বসছিলাম, যে মামা রান্না করার আগে কিছু বলি, তা এই টপিকটা উঠবে, এটা আসলে মানে অ্যামেজিং একটা ব্যাপার হয়েছে, এটা সত্যি। তুমি, তোমার প্রতি আমার দোয়া থাকলো এবং দোয়া তো থাকবেই, তুমি আমার আপনজন, তোমার জন্য সবসময় দোয়া থাকবে। তুমি কখনো অন্যের কথায় কান দিবা না? কেন কান দিবা না? আমি তোমাকে একটা গল্প শোনাই, একটা গল্প শোনাইতে খুব ইচ্ছা করছে। গল্পটা হচ্ছে কি, অন্যের কথায় কেন কান দিবা না, আমাদের সমাজে ভালো মন্দ খারাপ মানুষ নিয়েই কিন্তু সমাজ, ঠিক আছে? আমাদের সমাজে একটু বেশিরভাগ মানুষ খারাপ দেখবা, আমি 95% মানে 95% মাঝে সাঝে বলি এরা খারাপ, আসলে কিন্তু তা না, 99% খারাপ হবে, কিন্তু এতটা খারাপ বললে একটু বেশি খারাপ হয়ে যায়, এই জন্য আমার দেশেরও বদনাম হয়, এই জন্য আমি চাই একটু 5% ভালো রাখতে। তো একটা গল্প আজকে শোনাই, সেটা হচ্ছে লুবাবার উদ্দেশ্য, ওকে আমি গল্পটার আগেও শুনিয়েছি, তো এটা আমি মানুষের মাঝে শোনাইতে চাই। গল্পটার নাম হচ্ছে গাধা, গল্পটার নাম কি গাধা, তো গাধাটা এই জন্য গল্পের নাম, একটা ছেলে তার বাবার কাছে বায়না ধরছে,
বাবা আমার না একটা ঘোড়া খুব ইচ্ছা, আমি একটা ঘোড়া কিনবো, ঘোড়ার পিছে চড়ব। তো বাবার অনেক ইচ্ছা, সরি ছেলের অনেক ইচ্ছা একটা ঘোড়া কিনবে। বাবা কি করলো, প্রত্যেকটা বাবাই চায় সকল সন্তানের ইচ্ছা পূরণ করার জন্য, প্রত্যেকটা বাবা পৃথিবীর সে পারুক না পারুক প্রত্যেকটা বাবা চায় তার সন্তানের ইচ্ছাটা পূরণ করতে। সেও তার সন্তানের ইচ্ছা পূরণ করতে চলে গেছে ঘোড়ার বাজারে। ঘোড়ার বাজারে গিয়ে ছেলে একটা ঘোড়া পছন্দ করছে খুব বড় সড়ো করে। তো বাবা বলতেছে কি, বাবা যেহেতু এটা ছোট একটা ঘোড়া, যেহেতু এটা ছোট একটা ঘোড়া সরি বড় একটা ঘোড়া, এটা তোমার কথা শুনবে না, তুমি একটা কাজ করো, তুমি কথা শিখাইতে পারবে, একটা মিডিয়াম সাইজের ঘোড়া কিনো। ছেলে বললো ওকে এটা তো ভালো কথা। তো মিডিয়াম সাইজের একটা ঘোড়া কিনলো, কিনে রাস্তা দিয়ে যাচ্ছে। তো মিডিয়াম সাইজের ঘোড়ায় যখন নিয়ে যাচ্ছে, রাস্তার কিছু মানুষ এদের দেখে বলতেছে যে এইভাবে বলতেছে, দেখো গল্পের নাম কেন আমি গাধা দিছি, দেখেন বলছে এটা কত বড় গাধা, ঘোড়া কিনে নিয়ে গেছে যাচ্ছে, কিন্তু ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে। বাবা এবং ছেলে বলে আসলে তো ঠিক বাবা, আমরা ঘোড়া কিনে নিয়ে যাচ্ছি, আমরা কেন হাঁটতে হাঁটতে যাব। ছেলে বলতেছে কি যে বাবা তুমি ওঠো, বাবা বলতেছে না তুমি ওঠো। তো অবশেষে ছেলের রিকোয়েস্টে বাবা ঘোড়ার উপরে উঠে চড়তে চড়তে যাচ্ছে, ছেলেকে ঘোড়াতে উঠালো, টকবক টকবক করে যাচ্ছে। তখন রাস্তার কিছু মানুষ, ওই যে যারা এর আগেও কথা বলেছে, তারা বলতেছে দেখছো এই যে ছেলেটা কত বড় বেয়াদব, বাপরে হাঁটাই নিচ্ছে, হ্যাঁ আর নিজে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে। তো আপনারা মূল মানে এই হিস্টোরিতে কি বুঝলেন, হিস্টোরিতে আপনারা বুঝলেন যে আমার সন্তান যদি একটু চালাক হয়, মাথায় যদি একটু বুদ্ধি হয়, তাহলে আমার সন্তান হবে যে আর ভাই ওইটা যে একদম ধাইন্না মরিস, ভাই ডেঞ্জারাস, মানে মাথায় যদি একটু বুদ্ধি হয়, আমার সন্তান যদি একটু কথা কম বলে, যদি একটু ভদ্রভাবে থাকে, আর বইল না কুদ্দুসের পোলা, এটা চলবো না বাজারে, এইটা একদম বলদ, হা বা গোবা, মানে কোনো দিকে শান্তি নাই, মানে কোনো দিকে শান্তি নাই। পুরুষ মানুষ ঘরে বসে থাকলে বলবে কি আকাম্যা ডেকে আলার পালায়, পুরুষ মানুষ যাই কিছু করবে আপনি দেখবেন সেটার ভুল নেই, যেমন নারীরা ধরে। আমাদের সমাজে কিছু মানুষ আছে ওদের কোনো কাজ নাই, তাদের কাজ হচ্ছে মানুষের ভুল ধরা, ভুল ধরা। তো তুমি কখনোই ওই ভুলের দিকে, তুমি যাই কিছু করবা, তুমি যাই কিছু করবা সেটাই নেগেটিভ ভাবে বেশি। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বেশিরভাগ একটা সমাজের মানুষ যারা খারাপ, সবাই না, কিছু মানুষ আছে যে তারা অন্যের ভুল, অন্য কেউ উপরে উঠতেছে তারে কিভাবে, তুমি একটা কথা বলছিলাম না যে আমি তোমার ওই ইন্টারভিউটা দেখেছিলাম, কেউ যদি উপরে উঠতে চায় তাকে কিভাবে পা ধরে টানতে হবে, অমুকের টাকা হলো কিভাবে, অমুক এখানে পৌঁছাইলো কিভাবে, ওরা যদি এই সময়টা এই টাকার হইছে যে মানুষের পিছনে খরচ করতেছে, এই সময়টা যদি নিজেকে দিত, আমার মনে হয় নিজের জন্য কিছু করতে পারতো। হ্যাঁ, ওরা অন্যজনকে নিয়ে এতই ভাবে যে ওদেরকে নিয়ে ভুলে গেছে। হ্যাঁ, তো এই যে অন্যজন নিয়ে ভাবা মানুষগুলো, ভাই আপনাদের নিয়ে আমরা ভাবি যে আপনাদের ভবিষ্যৎ কি, কিছু একটা করেন, শুধু অন্যদের নিয়ে ভাবলে হবে? তো যাই হোক, আজকে আমরা রান্না করব কি, ইলিশ পোলাও। কি খাবে আজকে, আজকে কি খাবা? আজকে সেও ইলিশ পোলাও খাবে প্রবাসীদের সাথে, কারণ সেও প্রবাসে থাকে। তো ও ইলিশ পোলাও খাবে, ও বলতেছে ও ইলিশ পোলাও খাবে। তো আজকে স্পন্সর করতেছে হচ্ছে আমাদের মিষ্টি লুবাবা, ইলিশ পোলাও স্পন্সর করতেছে প্রবাসী ভাইদের জন্য। আমার মনে হয় যে মেসেজটা আজকে ছোট্ট একটা মেয়ে দিল, এই মেসেজটা আমাদের সমাজের অনেক বড় বড় মিনিস্টার লেভেলের, সচিবালয় লেভেলের এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের যেসব মানুষ আছেন, এটা তাদের ভাবা উচিত ছিল এবং তাদের বলা উচিত ছিল। এই বলা এবং ভাবা আপনারা কমেন্টে জানাবেন, এটা কি তাদের ভাবা উচিত ছিল নাকি ছোট্ট একটা বাচ্চার ভাবা উচিত ছিল।
প্রবাসী যারাই আছেন তাদের আমি হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনারা কখনো ভেঙে পড়বেন না, আপনারা আপনাদের পরিবারের জন্য কাজ করেন, আল্লাহ আপনারা এটা মানে যেমন এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না, আখেরাতেও আমল ছাড়া কিছু পাওয়া যায় না, আপনারা এক প্রকারের আমল যোগাইতেছেন, কারণ কি আপনাদের ওসিলায় আপনাদের পরিবার চলতেছে, পরিজন চলতেছে, দেশের একটা অংশ চলতেছে, আপনারা ভেঙে পড়বেন না। আপনারা হচ্ছে মেইন মুক্তিযোদ্ধা, যারা দেশকে স্বাধীন করছে তাদের থেকেও। শুনেন, দেশ স্বাধীন করা একটা ব্যাপার আর দেশের স্বাধীনতা ধরে রাখা আরেকটা ব্যাপার। আজকে যদি আমাদের দেশের প্রবাসী না থাকতো, আজকে যদি এরা রেমিটেন্স না পাঠাইতো, আমাদের দেশ দেউলিয়া হয়ে যাইতো, তাই না? তাহলে দেশ স্বাধীন করে লাভটা হলো কি? আমার কথা হচ্ছে যে দেশ স্বাধীন করছে তাদের জন্য সালাম, যারা প্রবাসে কাজ করতেছে এরা হচ্ছে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা যদি ভাতা পায় দেশকে ধরে রাখার জন্য, এই স্বাধীনতা ধরে রাখার জন্য যারা কষ্ট করতেছে প্রবাসের মাটিতে, তাদেরও ভাতা দিতে হবে। এই স্লোগান শুধু আমার না, এই স্লোগান লুবাবার না, এই স্লোগান আড়াই কোটি প্রবাসীর, আড়াই কোটির মতন প্রবাসী বিদেশে থাকে, তাদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশের একটা অংশ চলে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া করবেন। প্রবাসীরা কিছুই চায় না আপনাদের কাছে, শুধু দোয়া চায়। আমি চাই, লুবাবা চায়, প্রবাসীরা চায়, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে একটা মানে আন্তরিকভাবে রিকোয়েস্ট, বৃদ্ধ বয়সে যারা প্রবাস থেকে রিটায়ারমেন্ট করে বাড়ি ফিরবে তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিবেন। এটা অনেক বড় কিছু চাই নাই আমরা প্রবাসীরা, অনেক বড় কিছু না, আমরা দেশকে যা দিয়েছি আমাদের জন্য আপনারা কিছুই করতে পারবেন না, আমরা ততটুকু দিয়েছি। একটা মুক্তিযোদ্ধা দেশের জন্য যেভাবে লড়েছে আমরাও দেশের জন্য লড়েছি। মুক্তিযোদ্ধা হয়েছিল 9 মাস, আমরা যুদ্ধ করি 15 থেকে 20 বছর। মুক্তিযোদ্ধা করে দেশটাকে ছেড়ে দিয়েছেন, দেশটা ধরে রাখার দায়িত্ব প্রবাসীদের, প্রবাসীরা ধরে রেখেছে, বিধায় আজকে আমাদের রেমিটেন্স দিয়ে দেশটা চলতেছে, নাহলে দেশটা বহুত আগেই দেউলিয়া হয়ে যেত। তাই আমি চাই, লুবাবা চায় যে একটা ভাতা আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনারা চালু করেন। এটা আমাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, যারা এইসব সমাজের বড় বড় মিনিস্টার, সবার কাছে আমাদের আকুল আবেদন, নাকি মা? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার এপিসোড নিয়ে। ভালো থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। মামা, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি একটি মাননীয় প্রধানমন্ত্রীকে একটি মেসেজ দিতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার, যে সর্বোচ্চ মানে ক্ষমতার অধিকারী, তো ও ছোট মানুষ, ও কোনো একটা মেসেজ দিতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তো তুমি কন্টিনিউ করো। আপনি পুরা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায়, আপনি বাংলাদেশের একটি মা, অসহায়ের মা, বাবা, রাইট, শুধু আপনি পারবেন এই কাজটি করতে। আপনি যদি হ্যাঁ বলে দেন তাহলে এক সেকেন্ডে সব কিছু হয়ে যাবে। এই যে প্রবাসী এত কষ্ট করে, যে এত বছরের উপর বছর কাজ করে যে বাংলাদেশে আসে, তখন তো তাদের কোনো কিছু থাকে না। আমার শেষ ইচ্ছা যে তারা যদি সামান্য হোক কিছু পায়, কিছু একটা পায়, যদি তারা হচ্ছে ডাল ভাত কিছু একটা খেয়ে ওরা থাকতে পারে, যদি তারা না খেয়ে ঘুমায় না যায়, এটাই আমার শেষ ইচ্ছা। তো আমি যতটুকু বুঝলাম আমার ছোট্ট মামুনির মেসেজে, যে তোমার শেষ ইচ্ছা হচ্ছে যারা 10 বছর 20 বছর পরে প্রবাস থেকে যায় তারা যেন একটা ভাতা পায়, মাস শেষে তাদের একটা ভাতা, যেমন সেটা হোক 5,000 টাকা, সেটা হোক 7,000 টাকা, যাই হোক না কেন, স্বল্প পরিমাণের, যাতে মানুষের কাছে হাত পাততে না হয়। তুমি যে একটা কথা বললে এটা হৃদয়ে লাগা, যাতে না খেয়ে ঘুমাইতে না হয়। তো যারা এই ভিডিওটি দেখবেন সবাই একটু দোয়া করবেন, যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ছোট্ট মার এবং আমার এই কথাটা যেন সে মেনে নেয়, কারণ তার একটা কথা, একটা হাতে পুরো প্রবাসে যারা রিটায়ারমেন্ট করবে তাদের একটা ভাতা চালু হতে পারে। তো আমারও হাত জোড় করে এই রিকোয়েস্ট, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোড় করে একটা রিকোয়েস্ট, যে আজকে ছোট একটা শিশু
যেটা বসে আমারও সেই একই চাওয়া। আমরা যারা প্রবাসী আছে অনেক কষ্ট করি, আমাদের কথা চিন্তা করে অসহায় যারা হয়ে যায়, যাদের কাছে কিছু থাকে না দিন শেষে, তাদের জন্য একটা ভাতা চালু করে দিন মাননীয় প্রধানমন্ত্রী, যাতে তারা দিন শেষে ডাল ভাত খেয়ে বৃদ্ধ বয়সে বেঁচে থাকতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য, লোবাবার জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।